হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, কিন্তু আমার আজকে শরীরটা একটু খারাপ আছে, তাই আমি আজকে কোনো ব্লগ দেইনি। আর আমি শুয়েই আছি, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, রেস্টই নিচ্ছি। কালকে আমি ব্লগ দেব আর লাইভও করব। আজকে জাস্ট একটু শুয়েই আছি, তো ভাবলাম তোমাদেরকে একটা গুড নাইট দিয়ে দিই। তোমরাও নিশ্চয়ই এখন খাওয়া দাওয়া করে নিয়েছো, শুয়ে পড়বে, তাই আমিও শুয়েই আছি। ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। তোমরা কী করছো, তোমাদের কেমন কাটলো আজকে দিনটা জানিও কমেন্ট করে। আমার দিন ঠিকই কেটেছে, কিন্তু আমার শরীর ভালো না, তাই আমি আজ মানে কিছুই তেমন করিনি। যেমন ঘরে কাজ থাকে সেই কাজগুলোই করেছি শুধু, আর কিছুই করিনি। শুয়ে আছি, হেলথও ঠিক লাগছে না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা নিশ্চয়ই মিস করছো, আমি তো তোমাদেরকে অনেক মিস করছি। কালকে নিয়ে আসবো ভালো দেখে, সুন্দর দেখে একটা ব্লগ নিয়ে আসবো। আর এই ব্লগটা পুরোটা দেখো, এটা জাস্ট গুড নাইট, তোমাদের সাথে একটু কথা বলতে আসা, আর কিছুই না। ভালো লাগলে লাইক করে দিও, ছোট্ট করে কমেন্ট করে দিও, আর যদি কেউ নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, চ্যানেলটা নতুন। আর পাশে থেকো, সাথ দিও, ভালোবাসা উজাড় করে দিও। আর তোমাদের কেমন ভিডিও দেখতে চাও সেগুলোও জানাতে পারো, আমি চেষ্টা করব সেরকম টাইপের ব্লগ মতলে বানানোর, তাহলে তোমাদের জন্য সেরকম টাইপেরই আমি বানাবো। আর পাশে থেকো বন্ধুরা, ভালোবাসা দিও, ভালোবাসা নিও, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। লাভ ইউ অল, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। আবার বললাম গুড নাইট, খুব ভালো কাটুক তোমাদের সব কিছু, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই। এমনিভাবেই পাশে থেকো বন্ধুরা, আর কি বলবো, আর কিছুই না। চলো এবার আমি যাব, তাই যাই, আর কি করব, আর কি বলবো ভেবে পাচ্ছি না, তাই শুয়ে শুয়ে এদিক ওদিক শুয়ে ঘুরছি। শুয়ে পড়বো, একটু পরেই শুয়ে পড়বো, আর আজকে ভালো লাগছে না। চলো বন্ধুরা, গেলাম, টাটা, বাই বাই।